আসসালামু আলাইকুম আজ নিউজ থাকছে স্পোর্টস ডেস্ক থেকে ছেলেকে নিয়ে ওমরা পালন করলেন মুশফিকুর রহিম গত ফেব্রুয়ারিতে প্রথম সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম সন্তানের বয়স তিন মাস পূর্ণ হওয়ার আগেই তাকে নিয়ে পবিত্র ওমরা পালন করলেন মুশফিক চলতি বছরের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ মুশফিক মন্ডি জানাতুল কেয়াফত মন্ডির দম্পতির কলজোড়ে আসে প্রথম পুত্র সন্তান শাহরুজ রহিম মায়ান চলতি মাসের পাঁচ তারিখ তিন মাস পূর্ণ হবে মায়ানের তার আগেই বাবার কোলেচরে পবিত্র মক্কানগরী ভ্রমণ করে আসলেন এই ছোট্ট শিশু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুত্র মায়ানকে কোলে নিয়ে মক্কা শরীফের সামনে দারুন একটি ছবি আপলোড করেন মুশফিক বাংলাদেশ ক্রিকেট লিগ শেষ করে বর্তমানে ছুটিতে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য কিছুদিনের মধ্যেই শুরু হবে প্রস্তুতি ক্যাম্প এরিফাকে ছেলেকে নিয়ে ওমরা পালন করে নিলেন জাতীয় দলের উইকেট রক্ষক এই ব্যাটসম্যান আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ